গুড আফটারনুন সবাই, বলছি থাম লইয়া। আজকে একটু বেশি বেশি আছি গো, বেশি বেশি জিনিস তো প্রথমে আনছি বলতে আনছি তো একটু সবটি হই তো প্রথমে খামো আর কি। দাও পার্টি ব্যাঙ্গালোর নাইলে সবাই খুব কম বাদ কম বাদ ব্যাঙ্গা দেখাই দেহ কম না কিন্তু অনেকটি খামো। হইতেছে ডাইল মুসুরির ডাইল, মুসুর ডাইলই কম হয় না, আমরা প্রায় মুসুর ডাইলই কম, খুব কম হয় অন্য ডাইল হয়। আজকে ডাইল কম লইছি, কালকা যে দোক দিছিল ডাইল সামলাইতাম গিয়ে আর পারতাম না, কালকে না সরি পরশু দিন। তো ডাইল দিয়া খাইলাম প্রথম ব্রাশ, আর সঙ্গে আনছি মিষ্টি কুমড়া বাদা কুটি কুটি গুলা। কালকা তো খুব নাচছে বৃষ্টি হইব গো, বৃষ্টি হইব গো কইয়া ব্যাং হয়েছে না, সেম বাঘ কিন্তু আস্ত হয়ে রয়েছে, পুরো কালা হয়ে রয়েছে আকাশ, বৃষ্টির কোনো লক্ষণ নেই। দিয়া মিষ্টি কুমড়া পাজা দিয়া মাইকা মাইকা খেয়ে রেখেছি, আমার কাছে হিপি লাগে কুমড়া পাজা, মানে কুমড়া ব্যাপারটাই খুব ভালো, বাঁধা কোক তারপরে কুমড়ি কোক তরকারি দিয়া কোক শুটকি দিয়া কোক কুমড়া ব্যাপারটা আমার খুব প্রিয়। মা দেখো অনেকদিন পরে আরম্ভ হয়েছে, খাইলাম ডাইল কুমড়া বাজা দিয়া অনেক দাম ছিল সে বাঁধাকপি মাছের মাথা দিয়া বাঁধাকপির ঘন্ট। মানে তাইশ তাইশ করে আনছি তো সকালবেলা লাইন দেয় করে স্কুলে গেছি, যার ফলে মানে আরেকটু বোধহয় টানলো এটা বুঝছো, খাইতে কেমন হয়েছে জানি না খেয়াল। খারাপ জানো ভালো হয়েছে, তবে আরেকটু যদি টানতো তাহলে আরেকটু স্বাভাবিক মনে হয়।
খাইলাম, সাদা শুধু গেছিলাম তুই, যতটা ভাবছিলাম খারাপ হইব, কারণ এটা টানানোর সময় হয়েছে না, টাইম লাগে তো সারা দৌড়াইয়া কোনো মতো তৈরি বেড়ে গেছিলাম, কিন্তু ভালো হয়েছে, খাইতে খারাপ লাগতেছে না, মানে খারাপ লাগছে না। এবারে খামো পাবদার ঝাল, পাবদা মাছের ঝাল, ঝাল কি তা পেঁয়াজ দিয়া পাবদা মাছের সেগুলা মানে সুন্দর সুন্দর নাম দিলে খাইতেও ভালো লাগে। ঘটনা কিছু না, আরেকটা রাঁধছি মাশরুম, দিছি আজকা ফেসবুকে রেসিপিটা দিছি মাশরুম, ইউটিউবে এটা অনেকদিন আগে থেকে দেওয়া আছে, মানে আগে শেয়ার করছিলাম আমার রাইন্ডা, তো মাশরুমটা লইছি না, এতটা খাম চাইতে মাশরুম আবার আমার পুরা খুব ভালো লাগে, আমার খুব বেশি একটা ভালো লাগে। তো যারা যারা মাশরুমের রেসিপি দেখতে চাও অবশ্যই দেখতে হবে, তারা কিন্তু ফেসবুকে আর ইউটিউবে ওইটা শেয়ার করা আছে, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছে তারা করতেছি, ইউটিউবে অলরেডি শেয়ার করা আছে। মাছের ঝোল হেভি হয়েছে তো, বেশ ভালো হয়েছে, ডিম হয়ে আছে দেখো পাবদা মাছের, বুঝলি ওটা ডিম মনে রয়েছে, যা বর্ষাকালে মাছের মতো ডিম হয়, বর্ষা দেবে মাছ ভালো ফ্রেশ, আরেকদিনে বসে মাছ কাটার কই, মানুষের মাথা কো, মাছের মাথা কো, সব সাবাইতে আমার হেবি লাগে, মানে মাথা সাবাইতে, মানুষের মাথা তো আর দাঁত দিয়ে যাবাই না, কথায় যাবে মাছের মাথা দাঁত, কমপ্লিট তুই ছেলেটা এতটুই শেষ হলো আজকের খাওয়া দাওয়া, কেমন লাগলো আজকের লাঞ্চ মেনু কমেন্টে কিন্তু অবশ্যই জানাই, আর যদি ভালো লাগে তাইলে একদম ছোট্ট কইরা মানে একেবারে ছোট্ট কইরা একটা লাইক দিয়া দিই, ওই ফোনে তো 10:30টা 10:30টা করতেছে, মানে ভিডিও করার উপায় নেই, পেট ফিডি সুরি সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আনন্দ থাকবে।